আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ আবার সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটি দেখব সেটি হলো যে আটটি শর্তে সৌদি আরব প্রবাসীরা কপিলের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন এটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপর ভাইদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিতে হবে কারণ প্রত্যেক প্রবাসীরা যাতে আসলে তথ্যটি জানতে পারেন যে কি আটটি শর্ত আছে যে কপিলের অনুমতি ছাড়া বা মালিকের অনুমতি ছাড়াই বা কোম্পানির অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন তো আরেকটি অনুরোধ থাকবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন প্রচলন শুরু করা যাক নাম্বার এক সৈদ আরবে প্রবেশের পরে তিন মাস কাজ করার পরেও বর্তমান মালিকের সাথে লিখিত চুক্তি না থাকলে আপনি সৈদ আরবে প্রবেশের পরে তিন মাস কাজ করার পরে যদি মালিকের সাথে লিখিত চুক্তি না থাকে তাহলে আপনি কি করতে পারবেন তাহলে কিন্তু আপনি অনুমতি ছাড়াই মালিকের অনুমতি ছাড়াই কিন্তু আপনি চাকরিটি পরিবর্তন করতে পারবেন নাম্বার একটা একটানা তিন মাস যদি মালিক কর্মচারীকে বেতন দিতে অসমর্থ হয় একটানা না তিন মাস যদি আপনার মালিক আপনাকে যদি তিন মাস পর্যন্ত বেতন না দেয় তাহলে কিন্তু আপনি অনুমতি ছাড়াই চাকরিটা পরিবর্তন করতে পারবেন নাম্বার তিন মালিক যদি ভ্রমণ জেল বা মৃত্যুজনিত কোনো কারণে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে তাহলে আপনি মালিকের অনুমতি ছাড়াই চাকরিটা পরিবর্তন করতে পারবেন নাম্বার চার কর্মচারীর কাজের পারমিট বা রেসিডেন্সি পারমিট যেটাকে একামা বলা হয় এই ইকামাটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় অর্থাৎ একামাটার মেয়াদ যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি চাকরিটা পরিবর্তন করতে পারবেন কর্মচারী যদি মালিকের করা যে কোনো কারচুপির ব্যাপারে অভিযোগ জারি করে তাহলে পরিবর্তন পারবেন ছয় কর্মচারীর কাছে যদি প্রমাণ থাকে যে মালিক মানব পাচারের সাথে জড়িত তাহলে কিন্তু আপনি মালিকের অনুমতি ছাড়াই চাকরিটি পরিবর্তন করতে পারবেন তবে আপনার কাছে অবশ্যই প্রমাণ থাকতে হবে নাম্বার সাত কর্মচারী ও মালিকের মধ্যে যদি শ্রম আইনে কোনো মামলা চলমান থাকে এবং মালিক বা মালিকের প্রতিনিধি আদালতে দুটি শুনানিতে অনুপস্থিত থাকে তাহলে কিন্তু আপনি মালিকের অনুমতি ছাড়াই চাকরিটি পরিবর্তন করতে পারবেন সর্বশেষ আট নাম্বার যেটি হলো কর্মচারী ট্রান্সফারে বর্তমান মালিকের সম্মতি থাকলে যদি বর্তমান মালিক আপনাকে সম্মতি দেয় যদি বলে যে ঠিক আছে আমি অনুমতি দিলাম তাহলে কিন্তু আপনি চাকরিটি পরিবর্তন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ